Ready? Okay, so hello, Jonagon. Assalamualaikum. I'm Jackie Silvana. Kalkara chai announcement this. Obviously, dekhchen aajke ki niye live hobe. So, age kharap comments koren na. Chalen amra shottor pothe jai and let's bounce to the live. Aajke live ki niye janen. Ar ami kothay daraye achi janen. Ei jagata totally apnader jonno new. So, ayna ache. Ektu porpor shada dene amar jonno. Bhalo jinish. So, jeta bolchilam. Aajke live ta ki niye janen. Ektu aste kotha bolbo. Nahole aajke amake mind dibe. Onek member ache bhitore. So, aajke live ta mainly VIP zone niye. VIP package niye. So, কিছুক্ষণ আগে আমি ভিআইপি পোস্ট দিয়েছিলাম অনেকেই বলছে এখানে কারা থাকে অনেক বড় লোক অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নো देयर আর সো মেনি বড় লোক ইন ঢাকা সো প্রত্যেকই এই প্যাকেজটা আমাদের এত বেশি পছন্দ করে যে আমি বলতে পারবো যে দিস ওয়ান ইজ দ্য মোস্ট ফেমাস প্যাকেজ অফ সুপার হোম ওকে কেন জানেন এলিগেন্টের পরপর এটা কারণ কখনোই খালি পাওয়া যায় না আমি হাতে হাতে দেখাই এই পাশটাতে আস্তে আস্তে দেখাই এই পাশে দুটো রুম আছে এখন সো দুটো রুম আছে ওটা পরে দেখাচ্ছি সো চলে যাচ্ছি আমরা বিহল আমাদের ভিআইপি জোনে আচ্ছা একজন মেম্বার হয়ে আছে উনি চলে যাক তারপরে কথা বলছি সো অ্যাকচুয়ালি এটা বিহল ওয়াদি আর ওই জায়গায় কি আছে ওটা বলবো না আপনারা নিজেই দেখে নেবেন ঠিক আছে সো ইট ইজ অ্যাকচুয়ালি বিহল ওয়াদি ওকে দেখতেই পাচ্ছেন ভিআইপি জোন সো ভিআইপি প্যাকেজের বৈশিষ্ট্য কি জানেন অনেকেই বলেন সিঙ্গেল একটা রুমের ভাড়া এত বেশি কিভাবে হতে পারে রাইট শুধু কি সিঙ্গেল রুম পাচ্ছেন আর যারা থাকছে তারা কিভাবেই থাকছে এন্ড যারা সিট পাচ্ছে না তারা কিভাবে এখানে সিট চাচ্ছেন চলো আমরা দেখে আসি এটা হচ্ছে আমাদের ভিআইপি জোনের লিভিং রুম ঠিক আছে সো ভিআইপি প্যাকেজে প্রত্যেকটা রুমের সাথে আমরা পুরাটা অ্যাপার্টমেন্ট সাজিয়ে দিচ্ছি এই পুরাটা কিন্তু সবগুলো ভিআইপি আমাদের যতজন মেম্বার আছে সবার জন্য তো একটু পরে হামিদ ভাইয়ের সাথে কথা বলবো এখানে হামিদ ভাইকে দেখা যাচ্ছে যিনি টিভি দেখছে তো হামিদ ভাইয়ের সাথে কথা বলবো আর ওই পাশে দেখা যাচ্ছে একটা ফ্রিজ ও যেটা আমি বলছিলাম ফুললি ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট সেট করে দেয়া ঠিক আছে শুধুমাত্র একটি রুমের জন্য না এন্ড তাছাড়া আপনি কি কি পাচ্ছেন ওইটাও আমি বলে দিব লাইভটা কন্টিনিউ করতে থাকেন লাস্ট পর্যন্ত দেখেন লাস্টে একটা ছোট্ট একটা টুইস্ট মারবো সো টুইস্টটার জন্য ওয়েট করেন ফ্রিজ সো এটা না বললেও চলতো আপনারা অবশ্যই জানেন এটা কি সো এখানে আমাদের ভিআইপি ভাইয়ারা অনেক খাবার দাবার রেখেছে উ চকলেট রাখছে ধরা যাবে না উ কষ্ট মনের ভিতর অনেক কষ্ট সো নিচে অনেক কিছু রাখছে সো এটা ভাইয়ারা ভাইয়াদের এটা হচ্ছে লিভিং রুম ভিআইপি জোনে আর প্রত্যেকটা রুম আমরা কখনোই এসি ছাড়া বিশ্বাস করি না অবশ্যই সো যেটা বলছিলাম ও কমেন্টের জন্য একটা ফোন নিব যেটা আমি সবসময় ভুলে যাই কমেন্ট করতে থাকুন আমি পড়তে থাকি কিন্তু খারাপ কমেন্টস করবেন না ঠিক আছে পারাই সো এই পাশে চলে যাই ওইটা হচ্ছে আমাদের হাফ লিভিং রুম এন্ড দিস ওয়ান ইজ অ্যানাদার হাফ ওকে সো আস্তে কথা বলি দুইজন এখানে আছে অলরেডি সো এখানে কিন্তু আরো দুইটা ভিআইপি রুম আছে আমি বলি ভিআইপি তে শুধুমাত্র সিঙ্গেল রুম আছে এরকম না কিন্তু ঠিক আছে ভিআইপি তে ডুয়াল বেড আছে সিঙ্গেল বেড আছে সো ডুয়াল বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম এন্ড অ্যাটাচ বালকনি আছে সো এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল উইথ ওয়াশরুম অ্যান্ড ব্যালকনি বাট ভিতরে মেম্বার আছে আমাদেরকে দেখাতে দিচ্ছে না ওই পাশে একজন মেম্বার ভাইয়ার কাছ থেকে রিকোয়েস্ট করেছি তো উনি বলেছে দেখাতে দিবে তো ওখানে আমি গিয়ে দেখাবো এই পাশে একটা ক্যামেরা দেখা যাচ্ছে যেটা না বললেও চলবে তো এই পাশে হচ্ছে এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম না দেখালেও চলবে আচ্ছা না দেখাই তো প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম অ্যান্ড ব্যালকনি আছে না প্রত্যেকটার সাথে নেই একটার সাথে শুধুমাত্র এই ডুয়েল বেডটার পারমিশন আমরা নিয়েছি ঠিক আছে আমি দেখাই এটা কিন্তু ভিআইপি ডুয়াল বেড ওকে সো মেম্বার ভাইয়া এখন নেই ওনার কাছ থেকে পারমিশন নিয়েছি যে ওনার কোনো কিছু কোনো প্রপ আমরা টাচ করব না বাট ওনার রুমটা দেখাতে পারি এটা কিন্তু ডুয়াল পার্সন রুম ভিআইপি ঠিক আছে সো প্রত্যেকটা রুমের সাথে কি পাচ্ছেন প্রত্যেকজন আলাদা করে আলমিরা পাচ্ছে ওই পাশে একটা আলমিরা আর এই পাশে একটা আলমিরা দুইটা ঠিক আছে সো দুইটা অ্যান্ড ওই পাশে অবশ্যই এসি আছে এসি ছাড়া আমরা বিশ্বাস করি না আর এই একটা রুম যে রুমের মধ্যে আমরা বলতে পারি যে ক্যামেরা লাগাই নেই তো যেটা বলছিলাম যে ক্যামেরা কিন্তু আমরা এই রুমে লাগাই নি ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ভিআইপি ডুয়াল পার্সন রুম প্রাইস রেঞ্জ কমেন্টে দিয়ে দিব আর আপনারা আমাকে জঘন্য গালি দিবেন আই নো বাট স্টিল ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে ভিআইপি জোন অ্যাকচুয়ালি ভিআইপি জোন দ্যাট ইজ ওয়াই ওকে দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা ভিআইপি ডাকি ঠিক আছে সো ও ভালো কথা এটার সাথে অ্যাটাচ ব্যালকনি আছে কিন্তু ভাইয়াদের জিনিসপত্র লাগানো টাঙানো দেখানো যাবে না বাজে দেখাবে ওনার ইউজ করুক আর আমি যেটা বলছিলাম যে ভাইয়াদের কাছে যেহেতু সবগুলো ফুললি বুকড এটাও যেমন ফুললি বুকড সো ভাইয়াদের কাছ থেকে খুব কষ্ট করে আজকে
পারমিশন নিয়ে তারপরে হচ্ছে আমরা লাইভটা করছি। তো এই রুমটা আটকায় ফেলি আর চলেন আমরা সিঙ্গেল বেড দেখাই, যেটার চাহিদা সবার অনেক বেশি। ঠিক আছে, তো সিঙ্গেল বেডে যাওয়ার আগে হামিম ভাইয়ার সাথে কথা বলে নিই। হ্যালো হামিম ভাইয়া। হ্যালো। আচ্ছা ভাইয়ার সাথে কথা বলি, ভাইয়া ভিআইপি প্যাকেজের বৈশিষ্ট্য বলেন। অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য বলে লাভ কি, অ্যাকচুয়ালি সবগুলোই অকুপাইড, আমি তো দিতে পারবো না এখন। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে বৈশিষ্ট্য বলে অনেক বেশি, এটার প্রতি কিউরিওসিটি মানুষের। ঠিক আছে, তো কেন ভাইয়া প্রাইস তো অনেক বেশি? বিকজ এখানে ভিআইপি রা যেটা চায় একটা লবি চাই। আপনি দেখেছেন অলরেডি, দেখিয়ে দিয়েছেন যে ফুললি ফার্নিশড একটা লবি পাচ্ছে, সিঙ্গেল রুম আছে, এক মানে একজন থাকবে, ভিআইপি ডাবল আছে, তারপরে আপনার অ্যাটাচড ওয়াশরুম, ব্যালকনি, আপনার সবকিছুই আছে, এক্সক্লুড মানে ভিআইপি। আচ্ছা আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, যেটা আমার মনেও অনেক কিউরিওসিটি তৈরি করে। হ্যাঁ, মানুষ বলছে যে অনলি ফর ওয়ান রুম ওয়ান বেড কেন ভিআইপি প্যাকেজের প্রাইস রেঞ্জটা এত বেশি? আপনি বলেন যে কেন ভিআইপি এর প্রাইস রেঞ্জ বেশি? কারণ এইখানে আপনার শুধু আমরা একটা সিঙ্গেল রুম দিচ্ছি না, রুমের সাথে 31 ফ্যাসিলিটি প্রোভাইড করছি, লাইক এসি আছে, হাই স্পিড ওয়াইফাই ইউজ করতে পারছে, জিম আছে, প্রতিদিন দুইটা করে আমরা লন্ড্রি সার্ভিস দিচ্ছি। ওকে, জোস, ওটা অনেক জোস, এটা আমি বলে দিই। শুধু লন্ড্রি সার্ভিস বলতে আপনারা কি বুঝুন জানেন, আমি বলি লন্ড্রি সার্ভিস বলতে কিন্তু অনেকেই বুঝে যে শুধুমাত্র কাপড় ধুয়ে আপনার কাছে দিয়ে দিবে, আপনি যে শুকাবেন বারান্দায় টাঙায় রাখবেন, কিন্তু এটা কিন্তু এরকম না। আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার মেশিন ব্যবহার করছি, যেটা কাপড় ধুয়ে শুকিয়ে আপনার রুমে দিয়ে আসা হয় সুন্দর করে। ভাইয়া বলতে থাকুন, ইন্টারাপ্ট করলাম, সরি। ওকে নাইস, ওকে। তারপরে আপনার মান্থলি যে শ্যাম্পু লাগে, সাবান, শ্যাম্পু, সবকিছুই আমরা প্রোভাইড করছি, হেয়ার ড্রায়ার আছে, এভাবে করে 31 ফ্যাসিলিটি প্রোভাইড করছি। ওকে আমি বলি, তাহলে আপনি বলতে চাচ্ছেন, আর আর আমি একটা জিনিস অ্যাড করে দিই, আমরা কি শুধুমাত্র একটা রুমের হিসাবটা করছি, আর এই টোটাল ভিআইপি জোনটাকে আপনি কি ডাকবেন? টোটাল ভিআইপি হোল অ্যাপার্টমেন্ট, রাইট? লিভিং রুম, ব্যালকনি, ও ওখানে একটা ব্যালকনি আছে, চলুন দেখাই। এখানে অবশ্য কাপড় টাঙানো নাই, ওখানে অনেকগুলো কাপড় টাঙানো ছিল, ভিআইপি হলেও ভাইয়ারা কাপড় বারান্দায় শুকায়, অনেক উইয়ার্ড, যাই হোক উইয়ার্ড না। আর যেটা বলছিলাম, আপনারা আসলে জানেন না বুঝছেন, ঢাকা শহরে আসলে অনেক বড় লোক থাকে আমার মতো, না কিডিং, ওকে সো কিডিং। ও যেটা বলছিলাম, এখানে বিশাল টিভি দেওয়া আছে, অবশ্যই এখানে ভাইয়ারা খেলা দেখে, আর ভাইয়ারা যেহেতু খেলা পছন্দ করে সো খেলা দেখেন। আর তো বিশাল টিভি দেওয়া আছে, এন্ড ফ্রিজ দেওয়া আছে, ফুল ফার্নিশড লিভিং রুম, অ্যাটাচ ওয়াশরুম, এন্ড এক্সট্রা ওয়াশরুম, ব্যালকনি, সব সেট আপ। এন্ড এই পাশে কি দিয়ে আছে জানেন? চলুন দেখাই। এ পাশে জুতা রাখার আলাদা করে র‍্যাক, তাছাড়া কিন্তু রুমের সাথে কিন্তু আলমিরা পাচ্ছে, টেবিল চেয়ার পাচ্ছেন। ঠিক আছে, তো এ পাশেও আরেকটা র‍্যাক, তো এটা হচ্ছে আমাদের এই পাশটা শেষ, টোটালি এই পাশটা শেষ। চলুন ওই পাশে চলে যাই, একটা সিঙ্গেল বেড দেখাই এবারে, যেটা হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি কিউরিওসিটি, যেটার জন্য যে ভিআইপি সিঙ্গেল রুম। ঠিক আছে, তো এটা হচ্ছে ভিআইপি সিঙ্গেল রুম, সো বিহল ভিআইপি সিঙ্গেল রুম, অ্যাকচুয়ালি এটাও বিহল মোদি। হ্যালো ভাইয়া। হ্যালো। আচ্ছা বলি ভাইয়া, ভাইয়ার সাথে পরিচয় হয়, তো ভাইয়ার নাম? আমার নাম পারভেজ। পারভেজ ভাইয়া, আচ্ছা ভাইয়ার অকুপেশন? আমার অকুপেশন, আমি শ্রিম কালচার করি, মানে চিংড়ি চাষি। ওকে, মানে মৎস্যজীবী বলতে পারেন। ওকে ওকে, ভাইয়া এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে আসছি 23 তারিখে। 23 তারিখে? আমার ছেলে থাকে এখানে, আমার ছেলেকে ওঠানোর জন্য আমি জায়গাটা। আচ্ছা, উনি কিসে থাকেন? আমার ছেলে ঢাকা সিটি কলেজে পড়ে। আচ্ছা, ও যখন ফার্স্ট ইয়ারে যখন ভর্তি করলাম, তখন আসলে আমি মানে চিন্তা পড়ে গেছিলাম যে ওকে, আমি তো ঢাকা পড়াশোনা করছি, পরে ফেসবুকে এই সুপার হোস্টেল সুপার হোম এটা দেখলাম, হ্যাঁ, পরে ওকে নিয়ে আসলাম। পরে আচ্ছা, উনি কোন প্যাকেজে আছেন? ও এলিগেন্টে।
ওকে, উনি এলিগেন্টে আছেন আর আপনি আছেন এটাতে, মানে উনি উনি ভিআইপি তে আছেন। আমি আমি হোস্টেলকে দেখার জন্য আসছি এখন, ও দেখারে তো ইচ্ছে করে শেয়ার করতে পারতেছিলাম। আচ্ছা হ্যাঁ, এটাই তো সিঙ্গেল বেড, তারপর কাছাকাছি আসি। হ্যাঁ, তারপরে ওর 4 মাস পরে ইন্টারমিট পরীক্ষা আছে, তখন ডবল রুম নিয়ে একসাথে পরীক্ষা করে থাকবো। ওকে ওকে জোস, আচ্ছা আমি একটা কোশ্চেন করি, আপনি এখানে কতদিনের প্যাকেজে উঠেছেন? আমি এখানে মান্থলি প্যাকেজে। মান্থলি প্যাকেজে, আচ্ছা আপনার কত পড়েছে? 2200। ওকে, মানে আপনি কি হাফ ইনস্টলমেন্ট দিয়েছেন? আচ্ছা, হাফ ইনস্টলমেন্ট দেওয়ার পর ওনার 22200 টাকা পড়েছে। এন্ড আপনি ডিপোজিট কত দিয়েছেন ভাইয়া? এখন এখানে ডিপোজিট সহ কত পড়েছে টোটালে? আমি বলে দিই যে আপনারা যত প্রকার বেড নিয়ে কথা বলেন, ইকোনমি বেড নিয়ে কথা বলেন, অ্যাকচুয়ালি ইকোনমি বেড অ্যাকচুয়ালি বাজেট ফ্রেন্ডলি, ওটা কিন্তু হবে ফেলে দেওয়ার মতো না, বাট দিস ওয়ান ইজ দ্য বিগ ওয়ান। ওকে, সো দ্য কিং সাইজ বেড, একা একা থাকি, ওই যে নিজের নিজের প্রেশার নিজে মাপেন। ও আচ্ছা ভাইয়া, নিজের প্রেশার নিজে মাপেন। সো ও আচ্ছা, যেটা বলছিলাম, সো এই রুমের সাথে উনি কি পাচ্ছেন? অবশ্যই একটা বিশাল কিং সাইজ বেড, একটা আলমিরা, টেবিল চেয়ার এন্ড অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা দেখাই দিই, ওয়াশরুমটা দেখাই দিই। সো এটা হচ্ছে ভিআইপি ওনার ওয়াশরুম এন্ড এই পাশটা হচ্ছে, আচ্ছা আর এটা হচ্ছে ওনার অ্যাটাচ ব্যালকনি। আচ্ছা ওই পাশটাতে চলে যাই, ওই পাশটাতে চলে যাই, ওই পাশটাতে হচ্ছে এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। আর ভাইয়া সরি, আপনার এটার কথা আগে বলিনি, সেটা দেখালাম, সো ব্যালকনিটা দেখালাম। আচ্ছা যেটা বলছিলাম, সো আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন, হ্যাঁ লাস্ট কোশ্চেন, আপনি সুপার হোমকে বেছে নিলেন কেন? মনে হয় না একটু প্রাইসটা একটু, যেটা সবার কথা, আমি একটু আগে একটা ভিআইপি পোস্ট দিয়েছিলাম ভিআইপি প্যাকেজ নিয়ে। আমি আমার ছেলেকে বলছি যে আমি তো 87-92 পর্যন্ত ঢাকাতে ছিলাম, তখন কি কষ্ট হয় পয়সা পেতে প্যাচেলার ধরে আমি জানি। তা আমি আমার ছেলেকে বলছি যে এখন থেকে 30 বছর আগে আমি হচ্ছে বেশি খরচ করে ঢাকায় থাকতাম, কিন্তু তুমি তার থেকে কম খরচে, আমরা আমি যেখানে থাকি তুমি তো জান্নাতে আছো। আচ্ছা আপনি, আমি ছেলেকে এই কথাটাই বলছি, ওই সময় কত পড়তো আনুমানিক আপনার পার মান্থ? আমি ওই সময় 30,000 টাকার উপরে খরচ করতাম 90 সালের দিকে। মাশাআল্লাহ, সো আপনি অ্যাকচুয়ালি বড় লোক। টাকা পাঠাইতো, আমিও এক্সেলে আমার মা উপরে টাকা পাঠাইতো, তাতে 30,000 টাকার বেশি মান্থলি আমার কাছে আসতো। আচ্ছা আচ্ছা ওকে, সো উনার কাহিনী কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, একদিন ভাইয়ার সাথে এসে আমি গল্প করবো। সো যেটা বললো, আর আপনারা যাদেরকে খুঁজতেছিলেন অ্যাকচুয়ালি উনি ওদের মধ্যে একজন। না 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 না, সরি সরি, ওইটার জন্য না, অনেকে কমেন্ট করছে যে আসলে এরা কারা যারা হচ্ছে ভিআইপি রুমটা নিয়ে থাকে, অনেক কিউরিওসিটি মানুষের। সো আপনাকে নিয়ে কিউরিওসিটি, আমার রুচিটা বড় হইতে পারে কিন্তু আমি বড় লোক না। সো রুচির ব্যাপার যেটা বললো, আচ্ছা আপনার সার্ভিস কেমন লাগছে? আমার সার্ভিস ভালো লাগছে। মানে আপনি এখানে টোটাল প্যাকেজের মধ্যে আপনি যদি বলেন যে সুপার হোমের হাইলাইটিং পয়েন্ট কি? সুপার হোমের হাইলাইটিং পয়েন্টস এখানে যে প্রত্যেকটা যে কাজগুলো হয়, যেমন খাওয়ার সময়টা টাইমলি হয়, সবকিছু শিডিউলটা সময়ে মেইনটেইন হয়। হ্যাঁ, এখানে যে কোনো সময় ডাকলে কাছে পাওয়া যায়, এবং মানে ডাইনিংটা তো অভূতপূর্ব, তারপরে খাওয়ার পানিরও সুপেয়, বিশুদ্ধ খাবার পানির অবস্থা সব সময়। আপনি কি হিটার পেয়েছেন? সরি, আপনি কি গিজার পেয়েছেন? গিজার গোসলের জন্য, শীতের জন্য? হ্যাঁ গিজার পেয়েছি। আপনার ওয়াশরুমে লাইন আছে কি? যেটা আমি বলছিলাম, একটু মিডল দিয়ে ইন্টারাপ্ট করি, প্রত্যেকটা ভিআইপি প্যাকেজের ওয়াশরুমে কিন্তু আমরা গিজার লাইন সেট করে দিয়েছি। সো শীতকালে সমস্যা নাই, গরমকালেও সমস্যা নাই, তো যে কোনো সময় আসলেও সিট পাইতে পারেন নাকি সন্দেহ। তো ভাইয়ার সাথে লাস্ট একটা কথাতে শেষ করে দিব, ওকে? সো এক কথায় সুপার হোমের জন্য একটা ওয়ার্ড বলবেন। এটা আসলে একটা মানে ব্যতিক্রমী উদ্যোগ, এবং এই উদ্যোগটা আসলে আমাদের বিশেষ করে ঢাকা মেগা সিটি এবং এখানে এত ব্যাচেলার, তাদের জন্য পেশাজীবী ছাত্র, হ্যাঁ চাকরিজীবী, ব্যবসায়ীও, আমি এখানে আপনাদের এখানে ব্যবসায়ীও আছে আমি দেখছি যে তারা এখানে থেকে তারা ব্যবসা করতেছে, এই জন্য সব লেভেলে সবার জন্য, ছাত্র থেকে এবং
সব পেশাজীবী সবার জন্যই আসলে এটা অনেক সুবিধা রয়েছে। হ্যাঁ, এবং আমি মনে করি যে ইকোনমি যে এখানে যে ব্যবসায়ী থাকে, যে চাকরিজীবী থাকে, আমি ভদ্রলোককে চিনি যে মৎস্য ভবনে চাকরি করে, এখানে থাকে, হ্যাঁ, তার যদি ব্যাচেলার বাসায় থাকতে গেলে তার অনেক ঝামেলা হয়তো, খাওয়া দাওয়া, কাপড় কাচা টাচা। তারপরে আপনাদের এখানে যে ফ্যাসিলিটিস গুলো আছে, বিশেষ করে মানে কাপড় ধোয়ার যে ফ্যাসিলিটিটা, ওইটা 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 আপনার বেশি ভালো লেগেছে? হ্যাঁ, ওইটা ভালো লাগছে। আমি তো অল্প আমাদের আমার আমার ছেলে যেহেতু এখানে আছে দীর্ঘদিন, হ্যাঁ, ও তো খুলনা যায় না, আছে 7-8 মাস ধরে আছে। উনি 7-8 মাস ধরে এখানে আছে? হ্যাঁ। তারপর আপনি এসেছেন? হ্যাঁ, দুইবার এসেছি। ওকে, ওকে, উনি দুইবার এসেছে। সো যেটা বলছিলাম যে উনার কিন্তু ছেলেও এখানে থাকছেন, এলিগেন্ট প্যাকেটে থাকছেন। আমি এবারে পাশের রুমে ছিলাম, মানে ছিলাম আচ্ছা, মানে ওই পাশের রুমটাতে, এই রুমটাতে। ও আচ্ছা, এটার পাশে আরেকটা রুম আছে যে রুমটা আমরা এখনো দেখানো পাই নাই, কারণ মেম্বার ভাইয়ারা আছে, সো এলাও করছে না, সো ওনার কাছে এলাও করছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে কথা বলে অনেক, এন্ড যেটা আমি বলছিলাম, সো এটা হচ্ছে, আরেকবার ঘোরায় দেখাই দিই, দিস ওয়ান ইজ দ্য সিঙ্গেল রুম, ভিআইপি সিঙ্গেল রুম, ঠিক আছে, দ্য বিহোল ওয়ার দি সিঙ্গেল রুম, যেটার জন্য আপনারা এত বেশি কিউরিয়াস। তো আমি হচ্ছে ওই পাশে চলে আসি, তো ওই পাশে চলে আসি, ওই পাশে চলে আসার পরে এই পাশে যে রুমটা আছে উনি এই রুমটার কথা বলছিল অ্যাকচুয়ালি। তো এই রুমটার ভিতরে মেম্বার আছে। সো আজকে আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে লাইফটা, হয়তো বা 15-22 সেকেন্ড হয়ে গিয়েছে। আর মজার কথা কি জানেন, ওই দেখা যায় ক্যামেরা, তো কোনো কোনা ক্যামেরা ছাড়া না, ঠিক আছে। সো আমরা প্রত্যেকটা জায়গায় ক্যামেরা রেখেছি, সো 100% সিকিউর। সো আজকে এই পর্যন্তই, ভিআইপি জোনের অবশ্যই সবকিছু দেখিয়ে দিয়েছি, আসুন আরেকবার এই পাশটা তো দেখাই দিই। ও মজার কথা, ওই পাশেও কিন্তু আছে, এই পাশে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার আছে ফর ইমার্জেন্সি পারপাস, দেখেছেন? সো এখন এই পাশে এসে শেষ করে দিব আজকে লাইফটা, আর বড় করবো না। সো এতদিন যত কিউরিয়াসিটি ছিল আপনাদের, যত কোশ্চেন ছিল, অ্যাকচুয়ালি ওরা কারা পায় নাকি, সিট নেয় নাকি, আসলে আমরা কি মিথ্যা বলছি নাকি, টোটালি লাইভে আপনারা দেখে নিয়েছেন। এটা কোনো ভিডিও না, যে এডিট ভার্সন হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, আর বলে দিই ভিআইপি প্যাকেজের সাথেও কিন্তু বাকি সব প্যাকেজের সাথে যা পাচ্ছেন ভিআইপি প্যাকেজের সাথে সেম সব কিছু পাচ্ছেন, 3 বেলা খাবার, এসি রুম, লন্ড্রি সার্ভিস, রিডিং রুম, আলাদা জিম, আলাদা সব কিছু, এন্ড আলাদা ফুললি ফার্নিশড একটা অ্যাপার্টমেন্ট, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট লাইভের জন্য ওয়েট করুন, এন্ড মনে রাখবেন, আমরা সুপার হোম ইনভেন্ট ফর ব্যাচেলার।